মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোর হতেই শুরু হয়েছে রাষ্ট্রীয় নানা আনুষ্ঠানিকতা। বন্দরনগরী চট্টগ্রামেও স্বাধীনতা দিবস ঘিরে ছিল নানা আয়োজন। রোববার সকাল 8টায় চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও শিশু কিশোরদের অংশগ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে ও শারীরিক কসরত প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির উপর অত্যাচার শুরু করলে 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর 9 মাস মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় বিজয়। তারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। আমি মনে করি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে ম্যাড ইন অ্যানি বাংলা ধারা মানুষের জন্য কি করা যাবে।